ভিডিওর শুরুতেই সকলকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে রাধা অষ্টমী আজকে হলো এগারোই সেপ্টেম্বর আর আজকে শুধুমাত্র যে রাধা অষ্টমী তা কিন্তু নয় আজকে আরও একটা স্পেশাল দিন বলতে পারো আমার জীবনের আর সেটা হচ্ছে আজকে আমার গোপালশনা দু বছরে পা দিল ঠিক দু বছর আগে আমি আজকের দিনে আমার সোনাকে আমার ঘরে প্রতিষ্ঠা করেছিলাম তো সেই দিন আর আজকের দিন দিয়ে দু বছর কমপ্লিট হলো তো আজকে রাধাষ্টমী মানে আমাদের রাধারানীর জন্মদিন এবং সাথে আমার গোপাল সোনার জন্মদিন তো দুটো একসাথে একই দিনে পড়েছে কেন পড়েছে জানি না কিন্তু পড়ে পড়ে গেছে কিন্তু আফসোস একটাই সেটা হচ্ছে এই জন্মদিনেও আমি সেইভাবে কিছু করতে পারবো না কারণটা তোমরা জানোই আর রাধা সেইভাবে পালন করতে পারছি না যতটা পারবো ততটাই করব আর গত বছরও গোপালের জন্মদিন আমি সেইভাবে পালন করতে পেরেছিলাম না আর এই বছরটাও পারছি না গত বছরের কারণটা ভিন্ন ছিল এবং এই বছরের কারণটাও ভিন্ন তো যাই হোক এই দিকে দেখো আমি ঠাকুরের খাটটা পরিষ্কার করছিলাম তো বিছানা চাদরটা চেঞ্জ করে দেব আর জন্মাষ্টমীর দিনই এটাকে আমি রেডি করেছিলাম আর তখন থেকে একই রকম ছিল তো আজকে ভাবলাম বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিই কেননা রাধা মাধবকেও স্নান করানো হচ্ছে তো সেই জন্য ভাবলাম বিছানার চাদরটাও চেঞ্জ করি তো সব কিছু চেঞ্জ হবে দেখতেও ভালো লাগবে এবং এই রাধা অষ্টমীতে আমি ভেবেছিলাম রাধারানীর জন্য পোশাক বানাবো শ্রীকৃষ্ণের জন্য গোপালের জন্য পোশাক বানাবো কিন্তু সেটা আর বানানো হয়নি কেননা সত্যি বলতে এই গরমে আর সম্ভব হচ্ছে না কোনো কিছু করা তো সেই জন্য পোশাকটাও আর বানানো হয়নি কালকেও ভেবেছি বসে বানিয়ে নিই কিন্তু আর সাহস হয়নি বসে বসে সেই পোশাক বানানোর তো যাই হোক গো গোপাল এবং রাধারানীর হয়তো ইচ্ছেও ছিল না যে নতুন পোশাক পরবে তো যাই হোক সবটাই মনের ভাব আমাদের তো নতুন পোশাক পরাতে পারিনি ঠিকই কিন্তু গয়না মানে গলার হারটা অবশ্যই নতুন তো সেটা পরিয়ে দিয়েছি তো যাই হোক এইদিকে দেখো আমি গোপালকে স্নান করাচ্ছিলাম রাধা মাধবকে স্নান করিয়ে শৃঙ্গার করানো হয়ে গেছে আর এখন গোপাল এবং আমাদের গোমাতাকে স্নান করিয়ে দিচ্ছি তো গত বছর কিন্তু আমি গোপালকে নতুন পোশাক বানিয়ে দিয়েছিলাম জন্মদিনে কিন্তু এই বছর আর বানানোটা হলোই না তো যাই হোক গোপাল এবং রাধা মাদবকে আমি এটাই বললাম এখন বানাতে পারছি না ঠিকই কিন্তু এমন একটা সময় আসবে যখন আমি তোমাদের অনেকগুলো করে নতুন পোশাক বানিয়ে দেব কারণ এই মুহূর্তে বানানোটা সম্ভব নয় তারাও বোঝেন তো যাই হোক আর সেইভাবে এই বছর জন্মদিন এবং রাধাষ্টমীটা সেইভাবে পালন করতেও পারছি না গত বছর রাধা অষ্টমীটা আমি পালন করেছিলাম আমার মতো করে তো এই বছর আর সেটা হচ্ছে না তো যাই হোক এইদিকে আমি গোপালকে ব্লু কালারের একটা ড্রেস পরালাম আর তারপরে অল্প একটু সাজগোজ করিয়ে দেব। বেশি সাজগোজ এই গরমে আমি আর করাই না হালকা সাজের মধ্যেই রাখি সেটা সব সময় আর এখনও সেটাই করব। তো এদিকে সবাইকে একই ধরনের মালা আজকে পরালাম তো মালাটা দেখো পরিয়ে দিচ্ছি আর তারপরে যেটা করব মাথার চুলটা দিয়ে দেবো এবং মাথায় মুকুটটা পরাবো তো এই হলো গোপালের আজকের শৃঙ্গার তো খুব সাধারণভাবে শৃঙ্গারটা করলাম আর সকালে সেবা আমি যেমনভাবে প্রতিদিন করে থাকি তেমনভাবেই করব। সকালে আর বিশেষ কিছুর আয়োজন আমি করিনি বা সেইভাবে আয়োজন বলতে গেলে করিও নি কোনো রকমে একটু আয়োজন করেছিলাম যতটা আমি পেরেছি ততটাই তো এইদিকে দেখো মাথার মুকুরটাও পরিয়ে দিয়েছি আর সব শেষে যেটা দেব হাতের বাঁশিটা দিয়ে দেব আর যে ঝুনঝুনিটা গোপালের কাছে থাকে সব সময় সেইটা দিয়ে 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 দিলাম আর সব শেষে যেটা করতেই হয় আয়না দর্শন তো গোপালকে আয়না দর্শন করিয়ে রাধা মাধবকে আয়না দর্শন করিয়ে দিলাম কারণ তাদের সিংহারের পর আয়না দর্শন করানো হয়নি আর তারপরে দিয়ে দিলাম চন্দনের তিলক তো সকলকেই চন্দনের তিলক পরিয়ে এরপর আমি পুজোটা করে নেব তো পুজোটা আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি না তো তারপরে পুজো হয়ে যাওয়ার পর আমি করে দেব আরতি তো সকল ঠাকুরের আরতিটা আমি একসাথেই করে থাকি ওই খাটের পুজো এবং এই খাটের পুজো একসাথেই করা হয় এবং আরতিটাও আমি একসাথেই করে নিই এবং আরতি করা হয়ে গেলে তারপরে আমি যেটা করে থাকি গোপালকে একটুখানি খাইয়ে দিয়ে তারপরে বাইরে যাব। তো এই আরতিটা করা হয়ে গেল আর গোপালকে একটুখানি খাইয়েও দিয়েছিলাম আর সবশেষে গোপালকে দেখে নাও এবং রাধা মাধবের শৃঙ্গারটা কেমন হয়েছে সেটাও দেখে তারপরে আমাকে জানিও তো এই হয়ে গেলো সকালের সেবা তো সকালে যেমনভাবে প্রতিদিন করা হয় তেমনভাবেই করা হয়েছে বিশেষত্ব কিছু নেই দুপুরবেলাতেও যেমনভাবে সেবা করি তেমনভাবেই করব আর কিছু ভোগ হয়তো নিবেদন করতে পারি তো তারপর দেখো ফিরে আসলাম দুপুরবেলায় তো দুপুরবেলায় আমি যেটা করেছি কিছু ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম কারণ বিশেষ কিছু করা কোনোভাবেই সম্ভব নয় আর এই গরমে তো একেবারেই নয় তো সেই জন্য বললাম যে ফল মিষ্টি দিয়েই পুজোটা দিই কিছু না দিলেও ভালো লাগছিল না তো সেই জন্য ফল মিষ্টি দিয়েই পুজোটা দিলাম এবং গোপালের জন্য একটা চকলেট দিয়ে দিলাম জন্মদিনের গিফট বলা যায় বা উপহার বলা যায় তো চকলেটের উপরেও একটা তুলসী পাতা দিয়ে দেব এবং ফল এবং মিষ্টিতে তো তুলসী পাতা দিতেই হবে কারণ গোপালের ভোগে তুলসী পাতা না দিলে সেই ভোগ গোপাল গ্রহণ করেন না তো এবং গোপালের ভোগে দেওয়ার পর শ্রীকৃষ্ণের ভোগেও দিয়ে দিলাম এবং তারপরে আমি আরতিটা করে নেব তো এই হলো গোপালের জন্মদিন এবং আমাদের সকলের প্রিয় রাধায়ণির জন্মদিন দুটো একসাথে আমি এইভাবে খুব সাধারণভাবেই পালন করলাম সম্পূর্ণ নিজের মতো করে যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে কারণ যতটুকু তারা চাইবেন আমি ততটুকুই করতে পারবো সেটাই হয় আমাদের ইচ্ছেতে কোনোটাই সম্ভব নয় তারা যেমনভাবে চাইবেন তেমনভাবেই আমাদের চালনা করবেন তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানিও আর গোপালকে অবশ্যই জন্মদিনে উইশ করে দিও একটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টা টা বাই বাই রাধে রাধে